আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা চলুন জেনে নিই বিনোদন জগৎ থেকে খবর করোনা ভাইরাসের কারণে স্থবির হয়ে পড়া শহরে অনেক দিন মজুর বেকার হয়ে পড়েছেন খাবার নেই এই সময় সাধারণ মানুষের পাশে অনেক সামর্থ্যবান মানুষেরা এসে দাঁড়াচ্ছেন ছুটে গেলেন ক্লোজ আপ ওয়ান তারকা সালমাও সম্প্রতি দুশো পরিবারকে খাদ্য ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য পৌঁছে দিয়েছেন সালমার সাফিয়া ফাউন্ডেশন এবার এক হাজার পরিবারের কাছে পৌঁছে যাবে খাবার পাশাপাশি শিশু খাদ্য পৌঁছানোর ব্যবস্থা করা হচ্ছে বলে রবিবার সকালে জানালেন ক্লোজ আপ তারকা সালমা সালমা বলেন এর আগের দিন আমরা যখন ত্রাণ পৌঁছে দিতে বের তখন হয়েছিলাম বুঝেছি মানুষের চাহিদা এবার আমরা এক হাজার মানুষের কাছে খাবার পৌঁছানোর ব্যবস্থা করেছি সাফিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা ঘোষণা দিয়েছিলাম যে মধ্যবিত্ত যারা কাউকে জানাতে পারছেন না তারা যেন আমাদের জানায় এরকম অনেকেই আমাদের সঙ্গে যোগাযোগ করেছে আমরা তিনশো জন এমন পরিবারের তালিকা করেছি দুই ট্রাক খাবার ইতিমধ্যে প্যাকেট করা হচ্ছে আজ থেকে এগুলো সরবরাহ শুরু করব জনপ্রিয় বলেন আমাদের অনেকগুলো পরিকল্পনা রয়েছে এর মধ্যে একটি হলো শিশু খাদ্য কণ্ঠশিল্পী আরও আমরা চাল ডাল পৌঁছে দিচ্ছি কিন্তু শিশুরা কি খাবে আমরা পরবর্তী তালিকা করছি শিশু খাদ্যের যেসব পরিবারে শিশু আছে সেসব পরিবারে আমরা ওদের জন্য খাদ্য পৌঁছে দেব আমাদের এখন ভলেন্টিয়ার সংকট পড়েছে তারপর আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি সালমা বলেন মানুষকে সাহায্য করার জন্য আমি আর আমার স্বামী সাফিয়া ফাউন্ডেশন গঠন করেছি আজকে মানুষকে সহায়তা করার ছবি ফেসবুকে দিয়েছি অনেকে হয়তো বলবেন মানুষকে দেখানোর জন্য দান করেছি তাদের উদ্দেশ্য বলবো মানুষকে দেখানোর উদ্দেশ্য করে হলেও দান করুন এমন একশো মানুষ যদি দান করে তাহলে কতগুলো পরিবার ভালো থাকবে একবার ভাবুন সালমার ছোট মেয়ের নামেই সাফিয়া ফাউন্ডেশন ফর এডুকেশনাল ডেভেলপমেন্ট এই এনজিওর চেয়ারম্যান সালমা মহাসচিব তার স্বামী আগামীতে সারা দেশে এর কাজ ছড়িয়ে দেবে বলে জানান তিনি সালমা বলে নিম্ন মধ্যবিত্তদের পক্ষ থেকে প্রচুর কল আসছে তাদের মধ্যে সপ্তাহের খাদ্য বিতরণ করা শুরু করেছে সাফিয়া ফাউন্ডেশন তিন হাজার কেজি পণ্য আমাদের স্টকে আছে সব মাত্রই আরও ব্যবস্থা করা হবে গৃহহীন মানুষকে রান্না করা খাবার বিতরণ করবে সাফিয়া ফাউন্ডেশন এই গায়িকা আরো বলেন আমরা যদি সবাই এই সময় এগিয়ে আসি খারাপ সময়টি সহজেই মোকাবেলা করতে পারব আমাদের একটু সহযোগিতায় হাজার মানুষের মুখে হাসি ফুটাতে পারে তাই সবার প্রতি আহ্বান থাকবে আপনারা অসহায় মানুষের পাশে দাঁড়ান আমাদের প্রতিষ্ঠানটিও নিয়মিত কাজ করে যাবে এই দুর্যোগ মোকাবেলায় কণ্ঠশিল্পী সালমা ও সাগর দম্পতি তাদের ফাউন্ডেশনের করোনা পরিস্থিতিতে অসহায় মানুষের চলমান পাশে দাঁড়িয়েছেন ইতিমধ্যে রাজধানী হাজারিবাগ ও জিগাতলা এলাকার দুশো পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন তারা এবার গৃহহীন মানুষের জন্য রান্না করা খাবার বিতরণের সিদ্ধান্ত নিয়েছে সাফিয়া ফাউন্ডেশন এ বিষয়ে সালমা বলেন পুরো ঢাকা শহরের বিভিন্ন এলাকার গৃহহীন অসহায় মানুষদের মধ্যে রান্না করা খাবার বিতরণ কার্যক্রম শুরু করেছি এই কার্যক্রম অব্যাহত থাকবে যতদিন করোনা পরিস্থিতি থাকবে ঘুরে ঘুরে প্রতিদিন গৃহহীন পঞ্চাশ জন লোকের মধ্যে খাবার বিতরণ করা হবে রোববার পাঁচ এপ্রিল বিকেল থেকে এ কার্যক্রম শুরু করেছি সালমা আরো বলেন রান্না করা খাবার বিতরণের পাশাপাশি আমরা অসচ্ছল পরিবারের বাচ্চাদের মধ্যে নিয়মিত দুধ বিতরণের সিদ্ধান্ত নিয়েছি তিন চার দিনের মধ্যে এই কার্যক্রম শুরু করব। এটি অবশ্য আমরা বাড়ি বাড়ি গিয়ে দিতে পারছি না এর জন্য সাফিয়া ফাউন্ডেশনের পেজে যারা নক করবেন তাদের বাড়িতে দুধ পৌঁছে দেওয়া হবে এছাড়া ব্যক্তিগত উদ্যোগে নির্দিষ্ট কিছু পরিবারের তালিকা করে সাফিয়া ফাউন্ডেশন দুধ পৌঁছে দেবে আর এই করোনা দুঃসময়ে অসহায় মানুষের পাশে বিত্তবানদের দাঁড়ানো উচিত বলে মনে করেন মৌসুমি আক্তার সালমা আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ